হ্যালো, আমার নাম বিদীপক, আমি একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো, স্যার, তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বৌদ্ধ মূর্তি ধ্বংস করার জন্য। বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে। আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না, এটা কি আসলেই সেই পথ যেটা শয়তানের দেখানো পথ, যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে? ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম। ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা, তখন এটা বেশ গরম খবর ছিল। তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো। ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে ইত্যাদি, একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে, যে কাজটা ঠিক না ভুল। আর তখন কিছু পরস্পরবিরোধী খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কিনা, আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা। কিন্তু আজকে আমরা জানি যেটা সত্য ঘটনা, ধ্বংস করা হয়েছে, কাজটা ঠিক না ভুল। আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, ঠিক না ভুল সেটা পরে বলছি। আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালিবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে, তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারী করেছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি, আমি পড়েছি ধাম্মপাঠ, আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো। বুদ্ধ কখনোই বলেননি যে বৌদ্ধরা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা পরে চালু হয়েছে। আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে, ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি, তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল। আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে। এবার প্রশ্নটাতে আসি। এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে, যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ, অন্য ধর্মে আছে, খ্রিস্টান ধর্ম বলে, যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এটা বলা হচ্ছে বুক অফ ডিউটারনমিতে 5:7-9 অনুচ্ছেদে, এছাড়াও বুক অফ এক্সডাসে 20:3-5 অনুচ্ছেদে বলা হয়েছে, আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আমার উপাসনা করতে কোনো প্রতিমা তৈরি করো না, আমার কোনো রূপক তৈরি করো না, উপরের স্বর্গ, নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে, তাদের সামনে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা, খুব ঈর্ষাপরায়ণ। তাই খ্রিস্টান ধর্ম অনুসারে, ইহুদি ধর্ম মতে, মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ, একইভাবে নিষিদ্ধ ইসলামেও। তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করল, তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের? আমি বলেছিলাম হ্যাঁ, তাহলে ইসলাম কি অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার? আমি সেই সাংবাদিকে প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস, কোকেন, ব্রাউন সুগার, যার দাম 10 কোটি টাকা, প্রায় $1.5 মিলিয়ন দামের ড্রাগস ধরল তারা, কি করবে ইন্ডিয়ান সরকার? সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে। আমি বললাম ভালো। তারপর বললাম, আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর? তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না, তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে? কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য, তারা যা করছে ঠিক করছে, যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ অ্যাডিক্টেডদের, কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে। আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন, অ্যাডিক্টেডদের খারাপ লাগবে। তাই একইভাবে আফগানিস্তান, সেখানকার সরকার, এটা তাদের সম্পত্তি, ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি, যদি তারা এই কাজ করতো অন্য কোনো দেশে তাহলে আপত্তি জানাতে পারতেন, তারা তাদের দেশে এটা করেছে, এটা তাদের সম্পত্তি, তাদের পছন্দ হলে তারা রাখবে, ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে, আমরা আপত্তি জানানোর কে? আমরা কে? আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলাবলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল, আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন, সান্তাক্রুজ এয়ারপোর্টে, যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের, হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন, তারপর লোকজন আপত্তি জানালো, তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো, তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেলল মূর্তিটা। এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে, সেই লোকগুলো নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে কেন? একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে। দেখলেন, আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি? তাই যখন বোম্বের সরকার
সেই মূর্তিটাকে সরিয়ে ফেলল, যাকে মনে করা হয় ঈশ্বর, যাকে মনে করেন তীর্থঙ্কর জৈনরা। আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি, সেই সময় কি আপত্তি তোলেনি? আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন? কেন এই দুই মুখ নীতি? কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখল মহাবীরের, যাকে তারা মনে করে তীর্থঙ্কর? আপনি কেন আপত্তি জানাবেন? ঠিক তখনই সবাই বলে উঠল যে সরাতে হবে মূর্তিটা, সরাতে হবে মূর্তিটা। আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে, কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধ মূর্তিগুলো? দুমুখ নীতি। আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত একমুখ নীতি। এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না। আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি। ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনল, সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ। ধরেন কাবা শরীফ, যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে সেটা ঢেকে ফেলে, কে আপত্তি জানাবে? যদি কেউ, আর বিশ্বাস করেন যদি কোনো মুসলমান, যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোনো মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকব। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ। যদি কোনো মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পূজা করে, আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো।